প্রিয় দর্শক, এদিকে দেখেন আবিদার হাতে মান্ডা সিলাই দিছি। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস আমরা অনেক ভালো। তো চলেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি। আসার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর গাইস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো প্রিয় দর্শক, আমার গলার আওয়াজ মানে বেলেগ পাইতে পারেন, মানে আমার দুদিন আজকে কালকে রাতে থেকে আমার মানে সর্দি জ্বর, মানে যে শীত পড়ছে। তো তো আজকে আবিদ আমরা কি রান্না করুন? আলু, মাটির তলের আলু। তো মাটির তলের আলু আমরা কই গইজ আলু। তো আপনার গাছটাকে দেখাই, আর আলুটাও এখন উঠাবো। তো এই যে আলুটা এখানে আছে, আপনাকে দেখাই। সুপারি গাছ তো হুর উঠছে, এই যে দেখেন, এই যে দেখেন। তো এটাই আমরা কই গইজ আলু, কতজনে কয় মাছ আলু। তো এই যে দেখেন, এই আলুরই আপনার নিচে আলু লাগছে, এই যে দেখেন, এই দেখেন কত বড় হয়েছে, দেখি রাখো। ওটা হলো হ্যালো, ওটা শিকড় নেয় সুপারি গাছের। এই দেখেন বড় হয়েছে, এই দেখেন, এই যে বড় হয়েছে আপনার, এই যে আলুটা দেখেন বাইরে হেরে পড়ছে, এই দেখেন। তো আজকে এড়ে আজকে আমাদের রান্না হবে। গাছটা তাজা আছে, উড়াও। এই দেখেন আমি দৌড়াই দিচ্ছি, ওই যে দেখা যায়, দেখেন বড় হয়েছে না দাদা? দেখি কোথা নিয়েছে। মাথাহানি বন্ধুরা দেখেন গাছটা, মাথাহানটি এনে থুয়া দিমু, তাহলে আবার গাছ হবো। হ্যাঁ, মাথাহানটি থুয়া দিমু, আবার গাছ হবো। ও, তার মানে যে কাইডে আমরা থুয়ে দিব আর এহেনটি নিব আর কি, মানে গাছটা আবার হবো। তার মানে বন্ধুরা দেখেন কাড়ে নাকি কাটছি, এই যে দেখেন, এই যে মাথাটুকু অনেক বড় আলু দেখেন, এই যে এটা হলো আপনার, আমরা কই গইজ আলু। মানে আপনারা তো কি কোন এত লবি না, আরে আলু আছে নাই আছে বলে না। তো ওই যে দেখি, এই যে, এই যে এটা হে কাটলাম, দেখি হে নাই ম্যাডাম নে হে কর। তো এই যে দেখেন আমাদের আলুটা নিলো, আলুটা বে না উইনটি হবো, তিনজন মানুষ, মানুষ কো মাংস তিনজন ফ্যামিলিতে। এই আলুটা হ্যাঁ রান্না করলে হেরে মিষ্টি লাগে, আন্ডা দিয়ে আজকে রান্না করুন, মিষ্টি যে লাগবো, ঝোলটা অল্প বাড়ি বাড়ি হবো, হেরে খাইতে মিষ্টি। এইদিকে দেখেন আপনার সাইবেলি আলু, এই দেখেন, এই যে, এই এদিকে দেখেন, এই দেখেন এতে গেলে আলু গাছ আলু ধরছে অনেক, দেখেন এই যে। এই আলুটা দুই আনলাম, দেখতে অনেক সুন্দর লাগলো। দিগলে ওর হাত পাও থাকে, এটার হাত পাও থাকে না। এই আলুটা দুই আনছি, এখান ছোট ছোট করে কুইডা লোকাল মুরগির ডিম দিয়ে রান্না করবো। দেখেন বন্ধুরা মাছ দিয়ে ফালা করছি, কি সুন্দর ভিতরে। বন্ধুরা এই দেখো ডিম আজকে রান্না করব, মাটির তলার আলু দিয়া। কয়টা? তিনটে, আমরা তিনজন মানে তিনটে লোক আসুরের কথা নেই, আমরা তিনজন মানুষ।
এই যে দেখেন বন্ধুরা ডিম, বড় বড় ডিম দেখি, হাতির ডিমের না হানে, এই দেখেন বড় বড় ডিম আছে তো, তবে না বাড়ির মুরগি বুঝছেন, আবেদন মুরগির ডিম এগুলো না, চারটা মুরগি আন্ডা পারে, ডেলি ডেলি আমরা খিলাবে খালি, খিলাই রো, তোমার সর্দি লাগছে যে, সর্দির মধ্যে ডিম খান যা, গাখির খান যা না, হয় নি ক্লিয়ার কালকে সকালে আমি তোমারে দুইটা ডিম হিদ্দ করে দিরো বন্ধুরা দেখেন ভাত বইছে এখন আন্ডা হিদ্দ করু ভাতের ভাতের ভিতরে বাড়ি ভয় দিছি বাড়ির উপরে ফির আন্ডা দিছি তো হইছে আন্ডা হইছে এখন দেখো দেই নামাই বিসমিল্লাহ মাটির তলের আলু এখন আমি ভাত দিয়ে নিব ভাতের হৃদয় আন্ডা হয়ে গেছে এখন এই যে উহ ভাব এই দেখো কি সুন্দর আন্ডা হয়েছে ভাতের হৃদয় তো প্রিয় দর্শক এদিকে দেখেন আবেদের হাতে আমি আন্ডা ছিলাই দিছি এই যে আন্ডা মা কি ডিম ডিম মনে থাকে না ডিম ছিলাইতেছি দেখেন এই যে এই আমি তো ছিলাম শেষ আজকে দেখি কার আগে হয় পর আগে ছিলাম আমি দেখেন নি এই যে দেখেন দেখছেন এই যে আড়াই অনেক দিলাম আমি আন্ডা ছিলে পাই না আমি খেলা হারি এই যে দেখেন এই যে আমার ছিলাম জিতালাম না এটা ছিলে দেন আন্ডা সিলেন একদম সহজ কিন্তু আন্ডার একটা আপনার ইয়ে আছে ওই লেয়ার আছে ওই লেয়ারটা ধরা হলে রা আপনার 10-15 সেকেন্ডে আন্ডা সিলেন হয়ে যাবে হ্যাঁ ওই লেয়ারটা ধরুন না আন্ডার দুইটা লেয়ার থাকে দেখবেন তো আন্ডা সিলেতে গেল না আপনার পাতল একটা আপনার কাপড়ের নাগাল পর্দা আছে দেখে নিন এই আমার হয়ে গেল দেখেন একদম আলু ভাব দেওয়া হয়ে গেছে এর নামাম নামে তরকারি রেডি করি ডিম ভাই জানি মো মোচের গুঁড়া হলদির গুঁড়া আর লবণ মিশ করে হয়ে যাবে হয়ে যাবে তরকারি রাঁধু মরিচের ফাঁকি হলদির ফাঁকি লবণ দিয়ে সোমবার সোমবার দিব এই যে দেখেন আমাদের বন্ধুরা কষান হইলো হয়ে গেছে দেখেন আর অল্প জাল বলে লাগবো দেখুন ডিম এখান জলের মধ্যে দিয়ে দিব
তো প্রিয় দর্শক আমাদের দেখেন ডিম দেওয়ার পরে সবজি কিরকম হয়েছে দেখেন বাহ তো বন্ধুরা দেখলেন আজকে আমাদের মাড়ে তলের আলু রান্না হলো তা আমি তো তুললো আমি তুললাম সাথে তো আমার কালকে থেকে জ্বর ওই জন্য আমি যে মানে ভিডিওতে মানে বেশি কথা কইতেছি না বুঝছেন তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম।